যারা কোরআনের উপরে আমল করে নাই, কোরআনকে মেনে নাই না, তাহলে প্রশ্ন তিনটির উত্তর দিতে পারবে না। এবার আপনি চিন্তা করেন যে কবরের তিনটি প্রশ্ন উত্তর দিতে পারবেন কি না। আপনি কোন ক্ষেত্রে কোরআনকে মেনেছেন বলেন। আপনার বডির মধ্যে কোরআন আছে, আপনার পরিবারের মধ্যে কোরআন আছে, আপনি পাক্কা সাচ্চা মুসল্লি, পাঁচ অক্ত সালাত পড়েন, তাহাজ্জুদ পড়েন, আর আপনার মেয়েকে চিটা ভার্সিটিতে ভর্তি করে রেখেছেন যার সাথে কোনো মাহরাম নাই, আর আপনি বলছেন আমি কোরআন মানি, আল্লাহকে মেনে নিয়েছি। কেমনে মানলেন, কীভাবে মেনেছেন আপনি? কোরআনের সাথে তো আপনার কাজে কর্মে কোনোটাতে মিল নাই। এবার কবরে রাখা হবে যখন আমার বডির মধ্যে আত্মাটা জায়গায় যখন ফিরিয়ে দেওয়া হবে, তখন এবার ইয়াতি মালাকানি ফাইজলি সাদিহি, দুইজন ফেরেশতা এসে আবার তাকে বসাবে। বসার পরে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুক, তোমার রব কে ছিল? রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব ছিল। ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? বলবে দিন আল ইসলাম। আমার নবী কা, তোমার নবী কে ছিল? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর হয়ে গেল। এবার এই মুনকিন নাকি চতুর্থ প্রশ্ন করবে, মা আমালুকা, তুমি কি আমল করেছিলে? অন্য বর্ণনায় আছে সহিহ মুসলিমে, মা ইদরিক, তুমি কেমন ভাবে জানলা, তোমাকে কে জানালো এই প্রশ্ন উত্তর? তখন সে বলবে, কারাতু কিতাব আল্লাহ, আমি কোরআন পড়েছিলাম, ওয়াম ফামান্তু বিহি, আমি ঈমান এনেছিলাম, ও সাদ্দাকতু, আর আমি একে প্র্যাকটিক্যাল করেছিলাম, বাস্তবায়ন করেছিলাম, এটা ভাবাস্তব করে দিলাম। অন্য অর্থ করতে পারে হুজুর, কিন্তু অর্থ মেন অর্থ কি, এটা আমি প্র্যাকটিক্যাল করেছিলাম, আমল করেছিলাম। এই বোঝা যাচ্ছে আগের তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে কোরআন পড়তেই হবে, কোরআন পড়ার পরে ঈমান আনতে হবে, মানে স্বীকার করতে হবে, মেনে নিতে হবে। বোঝা যাচ্ছে মেনে নেওয়াটা, স্বীকার করাটা না জেনে শুনে হয় নাকি? আপনি মেয়েটা কিচ্ছু দেখেননি, মসজিদে বসে বললেন যে আমি কাবিল, তো কবুল করলাম, বিয়ে হয়ে গেছে, মানে কি? আগে জানতে হবে, দেখতে হবে, মেয়ের বাবা বলবে বিয়ে দিলাম, তখন আপনি বলবেন হ্যাঁ, কার সাথে? পাঁচটা মেয়ে আছে, তার নামও বলে দিতে হবে, এত নাম্বার অমুক মেয়ের সাথে তোমার বিয়ে দিলাম, তখন আপনি বলুন কবুল করলাম, তারপরে না বিয়ে হবে? ঠিক ইমানটা এমনই ভাই, আপনি কোরআন পড়তেই পারেন না, অর্থ বুঝেন না, আপনি বলছেন আমি ইমানদার, মেনে নিয়েছি। ইমানদার, ইমান মানে কি? মেনে নেওয়া, আমরা বলি বিশ্বাস করা। বিশ্বাস এক ধরনের আর মেনে নেওয়া আর এক ধরনের, দুটার মধ্যে পার্থক্য আছে। ইমান মানে মেনে নেওয়া, ফামা ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করে আর আল্লাহর প্রতি ইমান আনে, মানে কি আল্লাহকে মেনে নাই। ভাইয়ার আমার, যারা মেনে নিয়েছেন, কীভাবে মানলেন কোরআনকে আপনি? আপনি তো কোরআনই জানেন না, আর ফেরেশতা প্রশ্ন করবে আপনাকে, তখন উত্তর দিবেন আমি কোরআন পড়েছিলাম, তারপরে মেনে নিয়েছিলাম, তারপরে প্র্যাকটিক্যাল করেছিলাম। তাহলে প্রশ্ন তিনটির উত্তর দিতে পারবে না। যারা কোরআনের ওপরে আমল করে নাই, কোরআনকে মেনে নাই নাই। এবার আপনি চিন্তা করেন যে কবরের তিনটি প্রশ্ন উত্তর দিতে পারবেন কি না। আপনি কোন ক্ষেত্রে কোরআনকে মেনেছেন বলেন। আপনার বডির মধ্যে কোরআন আছে, আপনার পরিবারের মধ্যে কোরআন আছে, আপনি পাক্কা সাচ্চা মুসল্লি, পাঁচ অক্ত সালাত পড়েন, তাহাজ্জুদ পড়েন, আর আপনার মেয়েকে চিটা ভার্সিটিতে ভর্তি করে রেখেছেন যার সাথে কোনো মাহরাম নাই, আর আপনি বলছেন আমি কোরআন মানি, আল্লাহকে মেনে নিয়েছি। কেমনে মানলেন, কীভাবে মেনেছেন আপনি? কোরআনের সাথে তো আপনার কাজে কর্মে কোনোটাতে মিল নাই। স্ত্রী জীবনে পর্দাই করে না, মেয়ে তো বালা মুসিবতী নাই, ও তো মডার্ন। এরপরে যদি আপনি সামাজিক কোনো লোক হন, সমাজের মধ্যে আপনি ইসলামের জন্য কি করেছেন? যদি আপনি আর একটু হায়ার লেভেলে যেতে থাকেন, যত লেভেলে যাবেন রাষ্ট্র, আপনি কোরআন মেনে নিয়ে রাষ্ট্রের ব্যাপারে রাষ্ট্রে কি করেছেন কোরআনের?
রাষ্ট্রের মধ্যে কি করেছেন আপনি? এটা প্রশ্ন করবে আপনাকে আল্লাহ। আমি হাদিসের অনুবাদ করছি, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকই আমরা দায়িত্বশীল, আর সেও দায়িত্বে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে প্রত্যেকে, প্রত্যেককে জিজ্ঞাসা, এমনকি রাজাকে জিজ্ঞাসা করা হবে প্রজা সম্পর্কে, দেশ সম্পর্কে। বলতে 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 বলছি, এমনকি স্ত্রীকে প্রশ্ন করা হবে স্বামীর সম্পদ রক্ষার্থে ঠিক মতো ছিল কিনা। এইভাবে বলতে বলতে বলছি, এমনকি রাখালকে যে গরু চড়াইতো মাঠে, ওকে জিজ্ঞাসা করা হবে তোমার মালিকের গরুকে ঠিক মতো খাওয়াইছিলা কিনা ঘাস টাস দেখে, নাকি এক জায়গাতে পিটে মেরে রেখেছিলা। দেখছেন, রাখাল পর্যন্ত যদি ছাড় না পায়, এত বড় শিক্ষিত হয়ে আপনি কিভাবে ছাড় পাবেন? يَعْلَمُونَ ظَاهِرًا مِنَ الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ عَنِ الْآخِرَةِ هُمْ غَافِلُونَ। এই মানুষগুলো দুনিয়া সম্পর্কে খুব ভালো জানে, আর আখেরাত সম্পর্কে এরা বোবা, এরা হাবা 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 কিচ্ছু বুঝে না। আল্লাহ বলছেন এটা গাফেল। দুনিয়া সম্পর্কে এরা খুব ভালো জানে, আর আখেরাত সম্পর্কে এরা গাফেল। কার সম্পর্কে বলেছে? আমার আপনার সম্পর্কে বলছেন না? আমরা সব বুঝি দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু আমরা যখন দায়িত্বে বসি, এখানে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে, এটা আর মনে থাকে না আমাদের। আমরা মুসলমান ভাই, আপনাকে আপনার থেকে নিয়ে একেবারে প্রেসিডেন্ট পর্যন্ত সবাইকে প্রশ্ন করা হবে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে। যে যত বড় দায়িত্বে যাবেন তার প্রশ্ন তত কঠিন হবে, হাসরের ময়দান অত্যন্ত কঠিন, একটা ধাপ সামনে বাড়া যাবে না। লা ইয়াযাল কাদাম আব্দিন ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইসআল আন আরবাইন ওয়া ফি রায়াতিন খামস, যতক্ষণ পর্যন্ত চারটি বা পাঁচটি প্রশ্নের উত্তর বান্দা না দিবে ততক্ষণ পর্যন্ত একটা ধাপ সামনে ফেলতে হবে। তার মধ্যে প্রথম প্রশ্ন করা হবে আনসাবাবিকা, আপনার জৈবন কাল সম্পর্কে। জৈবন কাল এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কাল, সব থেকে গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি মিস্টেক হয়ে যায় তাহলে প্রথম প্রশ্নেতে আটকে যাবে যুবক, প্রথম প্রশ্নেতে আটকে যাবে, আর সামনে যাওয়া যাবে না। দ্বিতীয় প্রশ্ন করা হবে আন হায়াতিকা, আপনার পুরো লাইফ সম্পর্কে প্রশ্ন করা হবে। যৌবনকাল কাটানোর পরে আপনি বার্ধক্য অবস্থায় এসে কি করেছেন? কখনো ইসলাম নিয়ে কথা, কখনো মেয়েকে নিয়ে খেলা, কখনো আবার গানের প্যান্ডেলে বিভিন্ন জায়গায় দিয়ে নাচানাচি। আরে বুড়া, বুড়ার এত তেজ কেন? তেজ কমই না, মানুষের টাকা চুরি করে করে খায় আর ওইগুলোই করে বেড়ায়। এ সমস্ত মানুষ দিয়ে দেশের কি কল্যাণ হবে বলেন তো? সিরাজগঞ্জের সেই চত্বরে দেড় ঘন্টা বসে থেকেছি, তারপরে হাতে ধীরে ধীরে আস্তে 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 পুরো নাইটটাই কেটে গেল আমার রাস্তাতে, তারপরে সকাল কয়টায় যেন পৌঁছলাম, এর হিসাব দিতে হবে না? কোথায় যাই? যমুনা ব্রিজে আগে ৫০০ টাকা নিতে একটা কারে, এখন নিচে ৫৫০ টাকা বাড়াইছেন, হিসাব দিতে হবে না? প্রত্যেকটি পয়সার হিসাব দিতে হবে কেয়ামতের দিন। জনগণকে চুষে চুষে খেয়ে বিদেশে বাড়ি আর তামাশা করে বেড়াচ্ছেন, প্রত্যেকটি পাই পাই করে হিসাব দিতে হবে, একটিও পায়ের পয়সার ছাড় পাবে না। এসব মানুষগুলো, এই জলেমগুলো, এরা শুধু জুলুমই করে যাচ্ছে, নিজের আখেরাতকে নষ্ট করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। যা হোক, রাস্তাঘাটের কাজ বিপুলভাবে চলতেছে, এভাবে যদি স্বাধীনতার পর থেকে ধীরে 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 হতে থাকতো তাহলে আজকে কষ্ট বাংলার মুসলমানকে করতে হতো না। রাস্তার সমস্যাটা সব থেকে বড় সমস্যা এই বাংলাদেশে হয়ে গেছে, অন্যগুলো তো মোটামুটি চালিয়ে নেওয়া যায়, কোনো কিচ্ছুই করা যায় না রাস্তার জন্য। ঢাকা তো ঢাকা করে শহরই না, এটা ঢেকে ফেলেছে সব জ্যামে, আল্লাহ মাফ করুন। এই জন্যই ঢাকা শহর ছেড়ে পালিয়ে গেছি আমরা, আরে রাস্তায় বের হলেই পারি বিরক্ত। সুতরাং এ শহরে থাকে নাকি মানুষ? কিচ্ছু নেই। আল্লাহ পাক বলুন যে তবে দাঁড়ান।